আসসালামু আলাইকুম, আজ 30 এপ্রিল 2023 আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। দর্শক, পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে কৌতূহল যেন থামছেই না। ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন, তবে জাহাঙ্গীর আলম অভিযোগ করে জানান তার উপর অবিচার করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতে আপিল করবেন তিনি। গাজীপুর সিটির মেয়র থাকাকালে বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে ক্ষমা চাইলে তাকে তার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এবার সেই জাহাঙ্গীর আলম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনের প্রার্থী হওয়ায় দলটির নেতাকর্মীরা তাকে বিএনপি এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের একাংশের কর্মীরা মনে করেন জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে ভয়াবহ গোপন মিশন নিয়ে মাঠে নেমেছেন। তাদের মতে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহকে বিতর্কিত করতে মাঠে নেমেছেন জাহাঙ্গীর আলম। গোপনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে তাদের অভিযোগ। একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ জাহাঙ্গীর আলম। তিনি এখন দল বদলের চিন্তা করছেন, সেক্ষেত্রে তার ঘনিষ্ঠজনেরা বিএনপির সঙ্গে যোগাযোগ করছেন। সুবিধাজনক সময়ে তার দল বদলের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ওই সূত্র। রোববার সকাল 10টায় জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। এ সময় ঋণখেলাপির অভিযোগ এনে জাহাঙ্গীর আলম এবং অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করায় স্বতন্ত্র প্রার্থী ওয়ালিউর রহমান ও আবুল হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়। বাছাই অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম আত্মপক্ষ সমর্থন করে ব্যাংকের কাগজপত্র জমা দিলেও রিটার্নিং কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের সিআইবির আপত্তির কথা জানিয়ে মনোনয়নপত্র অবৈধ আদেশ বহাল রেখে নির্বাচন কমিশনে আপিল করার নির্দেশ দেন। এ সময় জাহাঙ্গীর আলম জানান তার উপর অন্যায় আদেশ দেওয়া হলো, তিনি আপিল করবেন। জাহাঙ্গীর আলম বলেন, আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আমি নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু আপনারা ব্যাংক কর্তৃপক্ষকে ডেকেছেন, ব্যাংক তাদের লিখিত জবানবন্দি দিয়েছে। তিনি আরও বলেন, এখানে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা থেকে সরে গেছে, কোন অদৃশ্য চাপে তারা সরে গেছেন তা আমি জানি না, আমি ন্যায় বিচারের স্বার্থে আপিল করব। এদিকে জাহাঙ্গীর আলমকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেন না জানিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমতুল্লাহ খান বলেন, ষড়যন্ত্রের কথা জাহাঙ্গীর আলম বরাবরই বলে থাকেন। নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, এখানে ষড়যন্ত্রের কিছু নেই, এটা আইনের ব্যাপার। স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি ঘরানার প্রার্থী সরকার শাহানুর ইসলাম বলেন, সামনের দিনগুলোতে প্রমাণ হবে নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ। সরকারের ওপর মানুষের আস্থা শূন্যের কোঠায়, এক্ষেত্রে মানুষের একটি আশ্রয়ের জায়গা আমি তৈরি করেছি। নিরপেক্ষ নির্বাচন হলে আমার জয় শতভাগ বলে আমি আশা করি। সুস্থ হয়ে আবারও নির্বাচনী প্রচারণায় ফিরেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত সপ্তাহে পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। শনিবার তুরস্কের পূর্ব দিকের বন্দর শহর ইজমির একটি জনসভায় অংশ নেন এরদোয়ান। পূর্ণ প্রাণ চঞ্চলতা ও উদ্যম নিয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে এদিন ভাষণ দেন তিনি। ইজমিরের ওই বিশাল জনসভায় এরদোয়ানের সমর্থকরা তাকে পতাকা নেড়ে স্বাগতম জানান। প্রখর রোদের মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করেন তারা। গত মঙ্গলবার একটি লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন এরদোয়ান। ওই সময় সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ না করে চলে যেতে বাধ্য হন তিনি। এরপর টানা তিন দিন কোনো জনসভায় অংশ নিতে পারেননি 69 বছর বয়সী এরদোয়ান। আগামী 14 মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 20 বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের জন্য এবারের নির্বাচনটি অন্যতম কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য এক হয়েছে দেশটির সব বড় বড় বিরোধী দলগুলো। বন্দর নগরী ইজমিরের জনসভায় এরদোয়ান প্রায় 40 মিনিট কথা বলেন। কঠোর স্বরে তিনি বিরোধী দলগুলোর সমালোচনা করেন, জঙ্গিবাদের আশঙ্কার কথা বলেন। তিনি দাবি করেন শুধুমাত্র তার নেতৃত্বেই তুরস্ক উন্নতি করতে পারবে। সেখানে উপস্থিত এরদোয়ানের কয়েকজন সমর্থক সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেন। তাদের একজন 42 বছর বয়সী 2 সন্তানের মা গুরবেদ দোস্তম। এরদোয়ানের অসুস্থতার খবর শুনে তিনি শঙ্কিত হয়ে পড়েছিলেন, জানিয়ে বলেছেন, আমি যখন তার অসুস্থতার খবরটি শুনি আমি আল্লাহর কাছে বলছিলাম তার অসুস্থতা যেন আমাকে দেন, আমি তার কষ্ট নিতে রাজি আছি, তিনি আমাদের সব দিয়েছেন। বিচার ব্যবস্থায় সংস্কারের
উদ্যোগের প্রতিবাদে ইসরায়েল জুড়ে গত 17 সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। শনিবার দেশটিতে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। খবরে বলা হয়েছে 150,000 মানুষ তেল আবিব শহরে বিক্ষোভে অংশ নেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার বিচারক নিয়োগের কমিটি উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এর পরিবর্তন আনার পরিকল্পনা করেছে। দেশটির প্রভাবশালী সেনাবাহিনী সহ প্রায় সব অঙ্গন থেকেই বিচার ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগের বিরোধিতা আসছে। সমালোচকরা বলছেন এই আইনি সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো। আইন সংস্কার বিরোধীদের দাবি প্রস্তাব পাশ হলে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে। তেল আবিবের একজন বিক্ষোভকারী বলেন এটা বিচারিক ব্যবস্থার সংস্কার নয়, ইসরায়েলকে পুরোপুরি একনায়কতন্ত্রে ফেরাতে বিচারিক ব্যবস্থায় বিপ্লব আনা হচ্ছে। আমি চাই আমার সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য ইসরায়েল গণতন্ত্রের পথে থাকুক। বিচার ব্যবস্থার এ সংস্কারের ফলে নির্বাচিত সরকার বিচারকদের ওপর প্রভাব বজায় রাখার ক্ষমতা পাবে। নির্বাহী বিভাগের বিরুদ্ধে পদক্ষেপ বা আইন প্রণয়নের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতাও খর্ব করা যাবে এ সংস্কারের ফলে। এ পদক্ষেপের ফলে ইসরায়েলি সমাজে ব্যাপক বিভেদ তৈরি হতে পারে। নোবেলের গান একসময় মন জয় করে নিয়েছিল দুই বাংলার মানুষের মনে। নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর ফলে সমালোচনার শীর্ষে আসেন এ গায়ক। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনও টালমাটাল হয়ে ওঠে। সম্প্রতি মদ্যপ অবস্থায় এক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে ফের ব্যাপক সমালোচনায় পড়েন এ গায়ক। এ নিয়ে মুখ খুলেছেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ। সংবাদ মাধ্যমকে নোবেলের স্ত্রী বলেছেন নোবেল আগে নামাজ পড়ত, মঞ্চে ওঠার আগেও নামাজ পড়া বাদ যেত না, এমনকি সারেগামাপা অনুষ্ঠানে সবাইকে বসিয়ে রেখেও নামাজ পড়েছে। কিভাবে এতটা বদলে গেল ও? স্ত্রী সালসাবিল বলেন ওর যদি কোনো শারীরিক সমস্যা হতো তাহলে আমি নিশ্চিত মানুষ ওর জন্য প্রার্থনা করত, কিন্তু এ সমস্যা মানসিক, তাও মদের কারণে। নোবেল তো প্রথম থেকে এরকম ছিল না, আমি ওকে চিনতে পারছি না। এদিকে কয়েকদিন আগে ফেসবুকে তিনি লিখেছিলেন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে আমার, শুধু মৃত্যুই এখন বাকি আছে, তোমাকেও স্বাগত প্রিয়, তোমাকেও গ্রহণ করে নেব। নোবেলের স্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন 2020 সালে বান্দরবানে একটা ঘটনার কারণে আমি নোবেলকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলাম, ও তখন নেশায় ডুবে থাকতো। যদিও পরে ও ভুল বোঝে নিজের এবং নেশা করা কমায়, কিন্তু কদিন পর আবার নেশা শুরু করলে আমি আলাদা থাকা শুরু করি। এদিকে রংপুরের ফুলবাড়ি ডিগ্রি কলেজে নোবেলের গান পরিবেশনের কথা ছিল রাত 9টায়, প্রায় 11টা নাগাদ ওঠেন মঞ্চে। এরপর গান গাইতে গাইতে তার কথা জড়িয়ে যেতে থাকে, একসময় স্টেজের ওপর বসেও পড়েন নোবেল। উত্তেজিত জনতা এর পরেই তার দিকে ছুড়ে মারেন জুতা ও বোতল। পরে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় কোনো ক্রমে মঞ্চ ত্যাগ করেন নোবেল। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নেয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS থেকে বের হয়ে হেঁটেছেন। তিনি প্রথম কোনো আরব মহাকাশচারী যিনি মহাকাশে হাঁটাহাঁটি করেছেন। এই আরব ব্যক্তি মহাকাশে প্রায় 7 ঘন্টা হেঁটেছেন। শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে স্পেস স্যুট পরে সংযুক্ত আরব আমিরাতের পতাকা নিয়ে বের হন দেশটির মহাকাশচারী সুলতান আল নেয়াদি। উদ্দেশ্য স্পেস ওয়াক বা মহাকাশে হাঁটাহাঁটি করা। এটাকে আরও স্পষ্ট করে বলা হয় মহাকাশযানের বাইরে বিচরণ বা এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি। ওই সময় তার স্পেস স্যুটের হাতায় জলজল করছিল একটি বার্তা, অসম্ভবই সম্ভব। সুলতান অবশ্য একা ছিলেন না, তার সঙ্গে এই 6 ঘন্টারও বেশি সময়ে স্পেস ওয়াকে ছিলেন নাসার পরিচিত মহাকাশযানী স্টিফেন বাওয়েন। ISS-এর ভিতর থেকে তাদের সহায়তা করেছেন নাসার 2 ফ্লাইট ইঞ্জিনিয়ার উডি হোভার্গ ও ফ্রাঙ্ক রুবিও। নাসার পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছিল এই অভিযানের দৃশ্য। সুলতান আল নেয়াদি যখন প্রথম মহাকাশ কেন্দ্রের বাইরে পা রাখেন হোবার্গকে বলতে শোনা যায়, অনেক শুভেচ্ছা সুলতান, আপনি আজ এক ইতিহাস তৈরি করতে চলেছেন। শুধু স্পেস স্টেশনের বাইরেই বিচরণ নয়, নাসার পক্ষ থেকে 2টি কাজও দেওয়া হয়েছিল আল নেয়াদি ও বাওয়েনকে। প্রথমটি ভবিষ্যতের জন্য ISS-এ একাধিক সোলার প্যানেল স্থাপন, সেই কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়। হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা প্রশংসা করে বলেন নিখুঁত হাত সুলতানের। তবে দ্বিতীয় কাজটি তারা সম্পন্ন করতে পারেননি, ISS-এর একটি বাতিল অ্যান্টেনা সরিয়ে ফেলার কাজ ছিল সেটি। গত 2 মার্চ নাসার স্পেস X-Crew-6 মিশনে যোগ দেন সুলতান, এটি তার প্রথম স্পেস ওয়াক। অন্যদিকে বাওয়েনের এটি 8ম স্পেস ওয়াক। শুক্রবার অবশ্য বাওয়েনই প্রথম ISS-এর বাইরে পা রাখেন। তারপরে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল 5:39 নাগাদ বের হন সুলতান আল নেয়াদি। নাসার হিউস্টনের কেন্দ্র থেকে পুরো সময়টাই যোগাযোগ রাখা হয়েছিল এই 2 মহাকাশচারীর সঙ্গে। বলা হয়েছিল প্রতি 90 মিনিট অন্তর তাদের দস্তানা ও হেলমেট
অ্যাবসর্পশন প্যাড পরীক্ষা করে দেখতে যে সেগুলো শুকনো আছে কিনা। বিন্দুমাত্র পানির কণা দেখলেই আইএসএস এর ভিতরে ফিরে যাওয়ার নির্দেশ ছিল। পাশাপাশি খেয়াল রাখা হয়েছিল তাদের অক্সিজেন লেভেল ও ব্যাটারি শক্তির দিকে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইনস, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাবার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। জাফরান এম আই সিং হিয়ার টু রিগেইন স্প্রে, স্টপ হেয়ার লস উইদিন 3 ডেজ, 3 ইঞ্চেস হেয়ার গ্রোথ উইদিন 1 মান্থ, গ্রো নিউ হেয়ার উইদিন 2 মান্থস। আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। Get the original Jafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it. আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এই সব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।